নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া যেন যাত্রীদের থেকে কোনোভাবেই আদায় করা না হয় এ বিষয়ে পরিবহন মালিক শ্রমিকদের স্মরণ করে দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন ভাড়া আদায়ের ব্যাপারে প্রতিশ্রুতি ভঙ্গ করলে জনস্বার্থে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত যেন যাত্রীদের কাছ থেকে কোনোভাবেই আদায় করা না হয় সেতুমন্ত্রী আজ সোমবার সকালে তার বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবহন মালিক শ্রমিকদের এ ব্যাপারে কঠোরভাবে হুঁশিয়ার করে দেন ওবায়দুল কাদের বলেন গ্যাস অকটেন ও পেট্রোল চালিত যানবাহনের ক্ষেত্রে বর্ধিত এ ভাড়া প্রযোজ্য হবে না ট্রাক কাভার্ডভ্যানের ধর্মঘটের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট নেতৃবৃন্দ সাথে বসে সমাধানের উদ্যোগ নিচ্ছে বলেও তিনি জানান